আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আজকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকোয়ারিয়াম তৈরি করবেন গ্লাস দিয়ে। আমরা তিনটা গ্লাস দিছি, সাদা এবং পাতলা নিছি দুইটা এবং মিরর নিছি একটা। টোটাল গ্লাস হচ্ছে পাঁচটা গ্লাস দিয়ে আমরা একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করব। অ্যাকোয়ারিয়াম তৈরি করার জন্য আমাদের স্বচ্ছ ক্লিয়ার সিলিকন গাম দরকার, যেটাকে আমরা পানি কালার, ওয়াটার কালার কিংবা সাদা যেটাই বলি। এটা আমরা একটা একটা সিরিজে বইরা নিছি, কারণ হচ্ছে সিরিজে বইরা নিলে এটা খুব ভালোভাবে লাগানো যায়। তো আমরা এক সাইডে লাগাইছি অলরেডি। আপনার একেবারে ইজি, যে কোনো লোকে পারবেন, অথবা এরকম মেশিন থাকলেও আপনারা পারবেন, তবে একটু বেশি ইউজ হবে এবং সৌন্দর্যটা একটু কম হবে। সিরিজ যে কোনো সাইজের সিরিজ হলে বেটার হয়। আবার সিরিজ সব জায়গায় পাওয়া যায় না বা সবার কাছে বিক্রিও করে না, আবার নতুন কিনতে হয়, সমস্যা। এটা জাস্ট এভাবে গাম লাগানোর পরে নিচেরটা সাইজ একটা সাইডে ধরে এভাবে বসায় দিতে হবে, বসে একটু নিচের দিকে প্রেশার দিতে হবে যাতে সুন্দরভাবে বসে যায়। সজীব, এটা একটু ধরো, তুমি একটু ধরো, তুমি একজন ধরো, হ্যাঁ, সেবা একটু পিছনে, জি। তারপর হচ্ছে মিরর গ্লাসটা, এটা মিরর গ্লাসটা দিলে রিফ্লেক্টিভ ভালো হয় এবং ভিতরের একটু বড় দেখা যায়। শুধুমাত্র নিচে আমরা গাম দিচ্ছি, যেহেতু এটা অ্যাকোয়ারিয়াম, এটা টানা গাম দিতে হবে, কোনোভাবে ছুটায় ছুটায় দেওয়া যাবে না। যদি কোনো দিকটা ছুটা যায় তাহলে সেখান দিয়ে আবার কভার করে দিতে হবে। এটা ভিতরের দিকে দিব আমরা, যাতে উল্টা পাশ থেকে ভিতরের পাশটা বড় দেখা যায়। এটা ধরো, তারপর দুপাশের গ্লাস দুটা আমরা চেক করে নিচ্ছি, এটা হাইটে ঠিক আছে কিনা, না এভাবে ঘুরবে, হাইট ঠিক আছে। আমরা এখন গ্লাস মিক্স থিকনেস দিয়ে করতেছি, তবে আপনারা 5 মিলি থেকে 6 মিলি, 8 মিলি, 10 মিলি এরকম থিকনেসে যত বড় অ্যাকোয়ারিয়াম তৈরি করবেন তত বড়, তত মোটা গ্লাস দিয়ে তৈরি করা বেটার। ছোটোখাটো হলে 5 মিলি দিয়েও করতে পারেন, আর যদি যত বড় করতে চান আপনারা। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম কক্সবাজার, ওই অ্যাকোয়ারিয়ামগুলো ব্যান্ড গ্লাস দিয়ে করছি, এগুলো আমরা কাজ করছি। আপনারা সেরকম বড় সড়ো অ্যাকোয়ারিয়ামের কাজও যদি করতে চান আমাদেরকে বলবেন। বিভিন্ন রকমের ব্যান্ড গ্লাস দিয়ে আমরা ওই ব্যান্ড গ্লাসগুলা, ব্যান্ড গ্লাসটা লও তো, এরকম চাইলে আপনারা সামনে ব্যান্ড গ্লাস দিয়েও করতে পারেন সৌন্দর্যের জন্য। এটা শুধুমাত্র নিচে দিলেই হবে, আর দুই পাশে আমরা পাশের দুটাতে দিছি। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর করে নিয়ে আসো মুইসা, দিতে উঠাও। আপনারা চাইলে এটা একটু মুছো, এরকম সামনে দিয়ে ব্যান্ড গ্লাস দিতে পারেন। একটু সোজা করো, সজীব সজীব একটু কষ্টিপ দাও, লড়াইও না, হ্যাঁ এটা লড়াইতেছ মনে হয়, লড়াইও না, এটা ছেড়ে দাও, এটা কষ্টিপ মারো এদিকে সাইড দিয়ে, কাটালো আগে কাটালো পরে, আহা তুমি ছেড়ে দাও, কষ্টিপ মারো, উপসার একটা মারো, সিলিকনের খুবই ঝাঁজ, ঝাঁজালো একটা, অবশ্যই এটা ঝাঁজ না হলে এটা শুকাইতে দেরি হবে। এটা অ্যাসিটিক সিলিকন, যে কোনো ক্লিয়ার সিলিকন সবসময় অ্যাসিটিক হয়, মানে অ্যাসিড থাকে এটার ভিতরে, যাতে দ্রুত শুকায় এবং কার্যকারিতার জন্য এটা মেডিসিন, খুব ঝাঁজালো, কাশতেছে একজনে। তারপর আমরা এই পাশেরটা ফিটিং করব, একবারে ইজি, খুব কম সময়ের মধ্যে আপনারা যদি বোঝেন ফিটিং করতে পারবেন। অলরেডি আমরা 2 সিরিজ ইউজ করছি, খুব বেশি সিলিকনও লাগে না, কিন্তু সিলিকন এমন একটা জিনিস, এটা খোলা পাওয়াটা টাফ, পুরা বোতল কিনতে হবে,
আমাদের সিলিকনের ভিডিও আছে, এছাড়াও আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা অনেক প্রোডাক্টের ভিডিও, অনেক দেশের ঘোরাঘুরির ভিডিও আছে, প্রোডাক্টের ভিডিওগুলো আমরা বিস্তারিত দেওয়া আছে, ঘামেরও ভিডিও আছে। এছাড়াও যদি আপনাদের কোনো স্পেশাল ঘামের ভিডিও করার প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। একটু সরব ও এই ব্যান্ড গ্লাসটা, এটা হচ্ছে ব্যান্ড গ্লাস, আপনি চাইলে এটা সামনে দিয়ে দিতে পারেন, এটা কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা দেখেন, এটা মোটা হচ্ছে 10 mm গ্লাস, 8 mm থেকে 10 mm গ্লাস পর্যন্ত, আপনি যত mm চয়েস করবেন তত mm ইউজ করতে পারবেন, তবে সেটা পানিটা বেশি ধারণ করা যাবে না যেহেতু ছোট পাতলা গ্লাস। এর পাশে দিলাম নিচে, আর ওটার দুই পাশে দিলাম, এখান থেকে একটু গ্লাস বেশি রাখা হয়েছে যাতে এই গ্লাসটা বসানো যায়। গ্লাস কাটার ক্ষেত্রে যারা কেটে দিবে তারা তো বুঝে শুনে কেটে দিবে, আর যদি আপনি নিজে করেন অবশ্যই, আমাদের কাছে গ্লাস কাটার কলম আছে, যেটাকে আমরা কলম বলি আর কি, আমাদের ভাষায় গ্লাসের জগতের ভাষা হচ্ছে কলম, চাইলে কলম নিতে পারেন আপনি, আপনি নিজের মতো বড় একটা গ্লাস কিনে কাস্টমাইজ করে আপনি এরকম অ্যাকোয়ারিয়াম তৈরি করতে পারেন। এবার এটাকে একটু এভাবে চাপ দিবেন, এই দুটা গ্লাস, এই দুটা গ্লাসের উপরে বসছে, তাতে প্রেশার দিল সমস্যা নাই, আমাদের মোটামুটি 90% কাজ শেষ। এবার হচ্ছে ফিনিশিং, আমরা ডাবল ডাবল ফিনিশিং দেবো যাতে করে কোনো দিকটা, কোনো দিকটা যাতে ফাঁকা না থাকে, দিব ডাবল করে দিব। এটা আগে এটার কাজ শেষ, উপর দিয়ে দেখাও একটু আপনার, এটা কমপ্লিট প্রায় 90%। এখানে ভিতরে আপনারা চাইলে পাথর, ফুল, প্লাস্টিক, অনেক অনেক কিছু দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আয়না, আয়না দেখার কারণে রিফ্লেকশন ডাবল হচ্ছে, ভিতরের দিকে একটু বড় বড় দেখাচ্ছে, সমুদ্রের ভিতরের কিছুটা প্রতিচ্ছবি দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এখন আমরা ফিনিশিং দিব, এখানে অলরেডি গাম দেওয়া আছে, তার উপরে আমরা মিররটা সব জায়গায় ইউজ করা হয়, অথবা মিরর না দিলে এখানে পিছনে একটা সিনারি জাতীয় কাগজ, প্লাস্টিক একটা ই দেওয়া হয়, তাতে করে জিনিসটা সুন্দর লাগে, মনে হয় যেন সমুদ্রের মাঝখানে আমরা অ্যাকোয়ারিয়ামটা দেখতেছি, অনেক ঝাঁজ, খুব ঝাঁঝালো। আমরা এখন এটাকে ইউজ করবো, এটা একটু গাম বেশি খাবে, তারপরও এটা একটু পরে দিলে আরও বেটার হয়, যাতে একটু শুকানোর পরে দিলে, টান দিলে, এতে করে আপনার ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, একেবারে কোনো ফাঁকা থাকতেছে না, ফুলফিল, পানি লিক হওয়ার কোনো চান্স নাই। এখানে বিভিন্ন থিকনেসের গ্লাসের একটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা ফ্রি অ্যাকোয়ারিয়াম বলতে গেলে, কারণ হচ্ছে আমার কাস্টমার আমার কাছ থেকে গ্লাস কিনছে, তো যে কয়েকটা থিকনেসের গ্লাস কিনছে, যে টুকরাগুলো ওয়েস্টেজ বের হয়েছে সেগুলা দিয়া সে এটাকে করছে, এই জন্য বিভিন্ন থিকনেসের, যদিও স্ট্যান্ডার্ড হচ্ছে 5 mm, তো সে নিতেছে হয়তো সে অল্প পানি ইউজ করবে, পানি এখানে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে পানির প্রেশারটা যেটা নিতে পারবে আর কি, আর এটাকে বেশি লাগানো যাবে না যেহেতু পাতলা গ্লাস, এটা এক জায়গায় স্থানান্তর করে রাখতে হবে, এবং এটা বেশি দিন টিকে রাখতে হলে অবশ্যই এক জায়গাতেই রাখতে হবে, কোনোভাবে এটাকে বারবার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা যাবে না, খুবই রিস্কি যেহেতু পাতলা গ্লাস, এই দুটা গ্লাস পাতলা, এগুলা এটা হচ্ছে 5 mm, এটা হচ্ছে 2.5 mm, নিচেরটা 5 mm, ভালো হচ্ছে নিচে দাও, এটা আবার হচ্ছে 3 mm, বিভিন্ন থিকনেসের গ্লাস দিয়ে তৈরি করছে, তার একটা শখ হয়েছে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই গ্লাসগুলো নিতে চান, আমরা আলাদা আলাদা গ্লাস দিতে পারবো, আপনারা ফিটিং করে নিতে হবে, কারণ এভাবে ফিটিং করে দেওয়াটা একটু টাফ। আমাদের দাদার শপ আছে, দাদা যে আমরা গ্লাস আপনারা যদি কমেন্টস করেন আমরা দিয়ে দিব, আমাদের অলরেডি অন্য অন্য গ্লাস দেওয়া আছে, ডাইনিং টেবিলের টপ গ্লাস, শোকে এই বিশেষ করে ডাইনিং টেবিলে বিভিন্ন রকমের সাইজের টপ গ্লাস দেওয়া আছে, তবে অ্যাকোয়ারিয়ামের গ্লাস অনেকেই দিচ্ছে, আমরা দেওয়ার জন্য চিন্তা করে রাখছি কিন্তু এখনও অ্যাড করি নাই, অনেকে দিচ্ছে,
তা অবশ্যই আপনার আলাদা আলাদা গ্লাসই এবার ফিটিং করতে হবে। আপনারা পেইন্টিংটা শেখার জন্য এই ভিডিওটা দেখতে পারেন, যাতে করে কারণ হচ্ছে পেইন্টিং করে দিলে রেডও একটু বেশি পড়বে, আবার হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, এভাবে তো প্যাকিং করাটাও ঝামেলা। দারাজ অনেক প্রোডাক্ট গ্লাস দেখলে দারাজের সাব কন্ট্রাক্টর যারা কুরিয়ার, বিশেষ করে পেপার ফ্লাই, ওরা গ্লাস নাম শুনলে ওরা সেটাকে ডেলিভারি করে না, সেটা অফিস থেকে। আমরা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী দেখছি যে গ্লাস দিলাম আজকে, পরশু গ্লাস ফেরত চলে আসে এরকম, তাহলে বুঝতে হবে যে গ্লাসটা তারা তাদের অফিস থেকেই রিটার্ন করে দিচ্ছে। কারণ তারা গ্লাস দেখলে তারা জরিমানার ভয়ে তারা গ্লাসগুলো আর নেয় না। তো এরকম যদি গ্লাস বক্স করে দিই আমরা, তাহলে তিনি আরও নেবে না, কারণ এটা এদিক থেকে যখন প্রেশার পড়বে বা দারাজে যখন তারা পরিবহন করে, তারা কিন্তু এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফালায়, এক বক্সে থেকে আরেক বক্সে নেয়, তখন তারা এটাকে মুহূর্তে ভেঙে ফেলবে। আমাদের একটা অ্যাকুরিয়াম একদম সাইজের বানানোর জন্য এতটুকু গাম ছিল, সিলিকন গাম এতটুকু ছিল, মানে থাকে এতটুকু, তা প্রায় 7-8 বাঘের এক বাঘ দিয়ে হয়ে গেছে অলরেডি। আমাদের এই পাশের কম হয়েছে একটু, এ পাশেরটা দেওয়া যায় আমাদের মোটামুটি। এটা আবার ইউজের জন্য আবার এখানে একটা চাপ দিতে হবে, নাহলে বেরোতেই থাকবে। কত সিস্টেমে আছে শেখার জন্য। তো এই এই আমাদের কমপ্লিট, আমাদের ভিতরে আর কোনো কাজ নাই। আমাদের শপে এই প্রোডাক্টটা এবং এই গান দুইটাই আছে, দুইটাই নিতে পারবেন চাইলে। এবং আপনার আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার। আমাদের মোবাইল নাম্বার 01911-03-5192। আমরা ভিডিওটা এডিট খুব কম করি, কারণ 4K এটা মানে 4K করা হয় না, 4K ভিডিও আমরা বেশিরভাগ করি এবং আমরা রিয়েল ভিডিওটাই ছেড়ে দিই। তো নাম্বার এবং ঠিকানা দেওয়া হয়েছে, আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই সব কিছু পাবেন। অনেকেই পুরো ভিডিও না দেখেই জিজ্ঞেস করে ফোন দোকান কোথায়, ঠিকানা কোথায়, অনেক কিছু জিজ্ঞেস করে। আমরা সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখালাম, বুঝাইলাম। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরও কোনো প্রশ্ন থাকলে ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কমেন্টস করবেন। কেমন হলো ঘুরা একটু দেখাও, এ পাশটা পিছনের সাইড, একটা সাইডে শুধু কস্টিপ দিয়ে রাখছি, এটা আবার খুলে ফেলামো, আর বাকিগুলা লাগে নাই। এই গামটা দ্রুতই শুকায়, আপনার এটা শুকাইতে পারফেক্ট শুকাইতে ঘণ্টাখানেক লাগবো, কিন্তু এমনি শুকায় যাবো 20 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে আপনি নিতে পারবেন। আর ভিতরে একটুই থাকবে, সেটা শুকানোর জন্য একটু সময় দিতে হবে। এই গ্লাসগুলো একটু ওয়াশ করে নিতে হবে, এগুলো একটু গোলা গোলা রয়েছে। তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর যারা আশেপাশে আছেন ঢাকার ভিতরে, আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন। সাতারকুল রোড দাদার বাজার মোড়, আমাদের দোকানের নাম হচ্ছে ট্রেড ফেয়ার। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও লাইক এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।